बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम जानाच्छी वेलकम टू श्रावणीस किचेन दर्शक आमी आजकल आपनादेर जन्य आरो एकटी झटपट ड्रिंक्सेर रेसिपी निये आसलाम एखन जेहेतु आमेर भरा मौसुम चलछे तो आजके आमरा तैरी करे देखाबो मैंगो लस्सी तो आसुन देखे नेई झटपट मैंगो लस्सी तैरी करते आमादेर की की उपकरण लागछे প্রথমেই আমাদের লাগছে এখানে দুইটা পাকা আম বড় সাইজের দুইটা পাকা আম আমরা ছোট ছোট করে টুকরা করে রেখেছি এখানে আমাদের লাগবে দুই থেকে তিন টেবিল চামচ চিনি এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে দুই কাপ আছে দুধ আর আছে আমাদের এখানে হাফ কাপ মিষ্টি দই চাইলে আপনারা টক দই দিয়েও করতে পারেন আমি হাফ কাপ মিষ্টি দই ইউজ করব প্রথমেই আমরা একটা ব্লেন্ডারে পরিষ্কার ব্লেন্ডারে আম দুইটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা দিয়ে দিব এখানে হাফ কাপ মিষ্টি দই এটা আমাদের ঘরে পাতানো মিষ্টি দই খুবই চমৎকার হয়েছে এটা রেসিপিও আমি খুব জলদি আপনাদেরকে দিয়ে দিব হাফ কাপ মিষ্টি দই দিয়ে দিচ্ছি যারা মিষ্টি দই পছন্দ করেন না তারা টক দইয়ের সাথে সামান্য চিনি দিয়ে লাসি তৈরি করতে পারবেন এরপর দিয়ে দিব আমরা 3 টেবিল চামচ চিনি এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করে আম মিষ্টি তারপরে দই মিষ্টি সো চিনি কম দিলেও সমস্যা নাই বাট আমি একটু চিনি দিলাম এরপর আমরা দিয়ে দিব 2 কাপ দুধ ঠান্ডা দুধ ইউজ করার চেষ্টা করবেন আর যাদের ঠান্ডার সমস্যা আছে তারা নরমাল টেম্পারেচারে দুধ দিবেন এবার আর কিছুই না এবার আমরা এটাকে ব্লেন্ডারে বসিয়ে দিব এটাকে আমরা এখন ব্লেন্ডারে বসিয়ে দিব আমরা এটাকে এখন ব্লেন্ডারে বসিয়ে দিলাম তো দর্শক ঠিক আছে আমি এটা এখন ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি প্রিয় দর্শক আমাদের ম্যাঙ্গো লাসি একদম কমপ্লিটলি রেডি আপনারা যদি একটু ঘন খেতে চান আপনারা ঘন করতে পারেন আমি একটু লাইট পছন্দ করি সো আমি একটু হালকা করেছি এখন আমরা ঢেলে দিচ্ছি গ্লাসে আমরা দুইটা গ্লাসে পরিবেশন করব প্রিয় দর্শক আমাদের ম্যাঙ্গো লাসি কমপ্লিটলি রেডি আপনারা চাইলে উপরে একটু ম্যাঙ্গো স্লাইস দিয়ে পরিবেশন করতে পারেন আমি তা না করে সামান্য একটু রুয়াবজা উপরে ড্রিজল করে দিয়েছি যাতে একটু সুন্দর দেখা যায় আর এই যে হচ্ছে ম্যাঙ্গো লাসিটা আশা করি আপনারা এরকম করে বানিয়ে খাবেন গরমের দিনে কিন্তু খুবই আরাম লাগবে আর আমি বরফটা ইউজ করি নাই কারণ আমাদের দুধটা ঠান্ডা ছিল আপনারা চাইলে কিন্তু আইস দিয়ে বানাতে পারেন তো দর্শক আজকে তৈরি করে দেখালাম ঝটপট ম্যাঙ্গো লাসি আপনারা এভাবে বানিয়ে খাবেন আর জানাবেন যে কেমন লাগলো তো দর্শক আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ